আয়ুব বাচ্চুকে চেনেন না এমন কোনো মানুষ বাংলাদেশে নেই, যারা গান দেখেন, যারা গান সম্পর্কে খবর রাখেন, যারা সিনেমার গান দেখেন বা সিনেমা দেখেন, সবাই আয়ুব বাচ্চুকে চেনেন। আয়ুব বাচ্চু এমন একটি শিল্পী ছিল যে বাংলাদেশের যে কোনো মানে সিনেমা বা গান সংক্রান্ত কথা উঠলে আয়ুব বাচ্চুর নামটা প্রথমেই আসবে। সেই আয়ুব বাচ্চু সাহেব এখন ইন্তেকাল করেছেন, উনি আল্লাহ যেন ওনাকে বেহেশত নাজিল করেন। এই আয়ুব বাচ্চুর সাথে আমার একটা সৌভাগ্য হয়েছিল একটি কাজ করতে। আপনারা অনেকে হয়তো জানেন না যে আয়ুব বাচ্চু নর্মালি সিনেমার গান খুব একটা করেনি বা করতে চায়নি, সে সিনেমায় খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তার যুক্তি ছিল সিনেমার একটি গান করলে আমি 10-12 হাজার টাকা পাবো, কিন্তু আমার পপুলারিটি কমে যাবে, আমি একটা এই গানটা যদি আমি ক্যাসেটের জন্য করি তাহলে আমি অনেক টাকা পাবো। কিন্তু আমারও খুব একটা শখ ছিল আয়ুব বাচ্চুকে নিয়ে একটি সিনেমার গান করার। তো আমার মিউজিক ডিরেক্টর ছিল শেখ সাদী খান, আমি তখন একটি সিনেমা বানাচ্ছিলাম নাইম এবং মুনমুনকে নিয়ে, আরও অন্যান্য শিল্পী ছিল। তো আমি সাদিকে বলেছিলাম যে বন্ধু আয়ুব বাচ্চুকে দিয়ে একটা গান করাতে হবে। আয়ুব বললো আয়ুব বাচ্চু তো গান করে না, তবু আমি কথা বলবো। যেহেতু সাদির সাথে, সাদি একজন সিনিয়র ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তাকে বাংলাদেশে সবাই চিনে এবং সে খুব একটা সম্ভ্রান্ত সঙ্গীত পরিবার থেকে এসেছেন, উনি ওস্তাদ আলাউদ্দিন খানের বংশধর, তো তার একটা সুনাম ছিল বলে আমি তাকে দিয়ে একটা করতে চেয়েছি। আমি বললাম যে কোনো উপায়ে হোক আয়ুব বাচ্চুকে দিয়ে একটা গান করাতেই হবে, তুমি যেভাবে পারো তাকে রাজি করাও। তো আমার সেই সিনেমাটার একটি গান ছিল ঘড়ির কাঁটা, আপনারা অনেকেই দেখেছেন, গানটা একটু দেখি। এই গানটার মেল কণ্ঠটা ছিল মেল মানে পুরুষ ভয়েসটাই আয়ুব বাচ্চুর। বন্ধুরা বিশ্বাস করবেন এই গানটা যে কত পরিমাণ সুপারহিট হয়েছে, কত পরিমাণ সুপারহিট হয়েছে তা বলে শেষ করা যাবে না। বাংলাদেশে এমন কোনো গান নেই যেটার ভিউ এত বেশি হয়েছে এবং আমার গানের চেয়েও বেশি, এত গানটার এত ভিউ হয়েছে এবং সিনেমাটা হিট করার পিছনে এই গানটা বেশ ভিউও আছে ইউটিউবে। আপনারা যদি গিয়ে দেখেন দেখবেন প্রচুর ভিউ আছে এবং সিনেমাতে এই গানটা বেশ সুনাম করেছে এবং গানটার পিকচারাইজেশন সহ মাসুম বাবুল সাহেব আজকে নেই, মাসুম বাবুল ছিল এই গানটার কোরিওগ্রাফার এবং সে আসলেও খুব সুন্দর একটা গান করেছিল। এই এই গান নিয়ে অনেকেই অবশ্য বলতে পারেন যে এটা বেশি ওভার কমার্শিয়াল গান, কিন্তু আমি বলবো না এটা কোনো কমার্শিয়াল গানই নয়। এর চেয়ে কমার্শিয়াল বেশি গান বাংলাদেশে অনেক হয়েছে, কিন্তু এটা খুব মানে দৃষ্টিনন্দন গান ছিল এবং গানের কথা, গানের লিরিক্স এবং গানের সুর এবং গানের গান গাওয়ার বাচন ভঙ্গি সব কিছু মিলিয়ে এই গানটা সুপার ডুপার হিট হয়েছিল। গানটি লিখেছিলেন খুব সম্ভব মুন্সি ওয়াদুদ, আমার যতদূর মনে পড়ে, অনেকদিন আগের কথা তো এতটুকু মনেও নেই। তো এই গানটি আপনার এই সিনেমার একটি প্রাণ ছিল। তো আয়ুব বাচ্চু বেসিক্যালি সিনেমার গান খুব কম গেয়েছেন, খুবই হাতে গোনা কিছু গান গেয়েছেন, যেগুলো আপনারা হয়তো জানেন হাতে গুনলে 10-12টা সিনেমার বেশি গান সে গায়নি। উনি যদি চাইতেন, আয়ুব বাচ্চু যদি চাইতেন, তাহলে প্রতিদিন একটি করে সিনেমার গান গাইতে পারতেন। ওনার কি হিসেব ছিল আমি জানি না, তবে উনি বলতেন যে সিনেমার গান গেলে ক্যাসেটে নাকি তাদের কোনো প্রবলেম আছে, ক্যাসেটের রেমুনারেশন কমে যায় বা ক্যাসেটের ওদের যে পার্সেন্টেজ আছে সেগুলোও কমে যায়, জন্য ক্যাসেটওয়ালারা যারা তাদেরকে নিয়ে গান ক্যাসেট করাতো তারা কখনোই চাইতো না যে এই আয়ুব বাচ্চুর মতো শিল্পী আপনার সিনেমার গান করুক। তো এই জন্য হয়তো আয়ুব বাচ্চু গাইতেন না, কিন্তু অনেক সময় উনি অনুরোধের পর বা গান যদি ভালো লাগে তাহলে হয়তো গাইতেন। এরকম গান খুব কমই আছে আয়ুব বাচ্চুর। আমি যেদিন গান রেকর্ডিং হয় তাকে আমার সাথে যখন পরিচয় হলো, এর আগে পরিচয় ছিল না, মানে দেখতাম চিনতাম, সে তো আমাকে চিনত না, তো সেদিনই পরিচয় হলো। এবং সবচেয়ে মজার ঘটনা হলো গানটি গাওয়ার পর, গানটি হিট হওয়ার পর সে আমাকে ফোন করেছিল, আমিও তার সাথে কথা বলেছি, উনিও বেশ বেজায় খুশি হয়েছেন। ওইটুকুই, তার সাথে আমার এর মাঝখানে দেখা নেই। ঠিক তার 7-8 বছর পর উত্তরা ক্লাবের একটা অনুষ্ঠানে
তার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হয়েছিল বলতে সেই অনুষ্ঠানটাতে সে গান গেয়ে এসেছিল, স্টেজ পারফরমেন্স আপনারা জানেন ওরা বেশ স্টেজেও খুব পপুলার, বড় বড় অনুষ্ঠানে আয়ুব বাচ্চু জেমস এদেরকে নিতে পারলে সেই অনুষ্ঠান অনেক অনেক ভালো হয়, অনেক অনেক দর্শক প্রিয় হয়। সেরকম একটি গানে সেরকম একটি অনুষ্ঠানে উত্তরা ক্লাবে আয়ুব বাচ্চু এসেছিলেন এবং ওখানে সে ওই গান যখন গাচ্ছিলেন, গান গাওয়ার সময় সে বোধহয় আমাকে দেখেছে, আমি সামনের সারিতে বসাছিলাম, তো দেখেছে, দেখতেই পারে। আমি ভাবলাম আমাকে তো চিনবেও না, কারণ 7-8 বছর পর দেখা এবং তার সাথে আমার কথাও হয়নি এখানে আসার পর। তো উনি যখন গান গাইতে গাইতে, একসময় শিল্পীরা আপনারা জানেন যে কথা বলে বিভিন্ন রকম মজা কথা বলে, বিভিন্ন রকম জোকস করে, তাই বলছে জোকস টোকস করতো না কিন্তু কথা বলতো। সেই কথা বলার সময় আমার স্পষ্ট তো মনে আছে, সেই কথা বলার সময় সে একসময় বলে আমার সামনে অনেক মানুষ বসা আছেন, তখনকার আইজি সাহেব বসা ছিলেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, একজন তৎকালীন মন্ত্রী ছিলেন, তো ওদের নাম বলার পাশাপাশি উনি বলেছিলেন যে আমার সামনে আরও আছেন চলচ্চিত্র পরিচালক স্বপন চৌধুরী, যার সিনেমায় আমি গান করেছি। তো আমি একটু হাসলাম, তো উনিও আবার সেটার জবাব দিল স্টেজ থেকে স্যালিউট দেওয়ার মতো। তো উনি এত ভালো মানুষ ছিলেন, এই লোকটি যেদিন মারা গেল তখন আমি দেশে ছিলাম না, কিন্তু বন্ধুরা আমি যখন শুনেছি, দেখুন আমার সাথে তার এমন কোনো পরিচয়ও নেই, এমন কোনো খাতিরও নেই, এমন কোনো উঠা বসাও নেই, এমন কোনো মিল মহব্বতও নেই। একটি সিনেমাতে গান করেছে সে অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট, তারপরে সে উত্তরা ক্লাবে দেখা হয়েছে, এছাড়া তার সাথে আমার কখনো দেখাও হয়নি আর জীবনে কোনো দিন তাকে নিয়ে গানও গাওয়ানো হয়নি। তারপরও তিনি আমাকে সেদিন উত্তরা ক্লাবে দেখে চিনেছিলেন এবং উনি আমাকে হাই বলেছিলেন, আমাকে স্টেজ থেকে দাঁড়িয়ে স্যালিউট করেছিলেন। এটা আমার জীবনে একটা বিরাট বড় ঘটনা, এটা আমি জীবনেও ভুলব না। আমি সবসময় বলি আয়ুব বাচ্চুর মতো শিল্পী বাংলাদেশে আরও দরকার। আয়ুব বাচ্চু যদি বেঁচে থাকতো তাহলে আরও অনেক কিছু করে যেতে পারত, যেটা সে পারলো না আজকে। ওনার অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে, ওনার মতো মানুষ এত আগে চলে যেয়ে আসলে আমাদেরকে, মানে আমাদের মতো গান পিপাসু মানুষ বা আমাদের মতো শিল্পকর্মের মানুষদেরকে অ্যাকচুয়ালি বিপদে ফেলে রেখে যায়। তো বন্ধুরা, আমরা আয়ুব বাচ্চুর বিদেহী আত্মার জন্য সবসময় দোয়া করি, উনি যেখানেই আছেন উনি যেন ভালো থাকেন, উনি যেন সবসময় ভালো থাকেন, কারণ উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি শুধু ভালো একজন গায়কই ছিলেন না, উনি একজন ভালো মানুষও ছিলেন। তার মতো মানুষ এত আগে চলে যাওয়া মানে আমাদেরকে রাস্তায় ফেলে যাওয়ার মতো অবস্থা। আপনারাও দোয়া করবেন আয়ুব বাচ্চু যেখানেই আছে ও যেন ভালো থাকে, আল্লাহ যেন ওকে ভালো রাখেন, এই আশা করে আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে তার জন্য দোয়া করব। তার মৃত্যু দিবস, তার জন্মদিবসগুলো আমরা মনে রাখব, কারণ আমরা চাই না আয়ুব বাচ্চু আমাদের জীবন থেকে হারিয়ে যাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।